Hey family, what's up? This is Bumba. Welcome to my channel. আজকে সকাল সকাল ননির পার্টনার চলে এসেছে। দেখো ননি এখানে কি নিয়ে নিয়েছে, কি নিয়েছো ননি? চকো চকোটাকে করেছে, দেখো চটকে চাটকে, দেখো পুরো চকোটাকে এইরকম অবস্থা করেছে। এই যে বদমাইশটা, এই আমাকে চকো দে, আমি চকো খাবো। একটা দিদির দিনির নাম ভেঙে দিয়েছে, ভেঙে দিয়েছে। মেডিসিন নিয়ে এলাম মুন্নাদার দোকানে। আর মুন্নাদা আমাদের এমন কভার দিচ্ছে, তিন মাস টিকছে না। এটা কি হচ্ছে কাকা? হ্যাঁ, এই কভারটা তুমি এমন কভার দিলে, তিন মাস গেল না? হ্যাঁ, তিন মাস গেল না। তুমি একটু চেঞ্জ করে দাও তো, ওই জন্যই তোমার কাছে ছুটে ছুটে আসা। চলো, ফোনটাকে কাপড় পরানো হচ্ছে। এতদিন এই কাপড়টা পড়েছিল তো, বাসি নোংরা হয়ে গেছে কাপড়টা, সেই নতুন কাপড় পরানো চলছে এখন। মুন্নাদা কাপড় ভালোই পরাতে পারে। মুন্নাদা কাপড় পরাতে পারো তুমি? হ্যাঁ হ্যাঁ, এটা পোঁচগুলো ভালো ধরতে পারি। এটা ঠিক নয় কিন্তু, ঠিক আছে। চলো সবকিছু নেওয়া কমপ্লিট, এবারে যাচ্ছি বাড়ি। তো বাজার থেকে এসে এখন আসি রোহনের কাছে। তো রোহন এখানে করছে থাম্বনেলের কাজ, দেখতে পাচ্ছ। আর থাম্বনেলের কাজ করতে গিয়ে ভাই আমার মনে হচ্ছে যে আজকের ব্লগটা হচ্ছে 150 নম্বর ব্লগ। অ্যাকচুয়ালি আজকের নয়, মানে কালকে যে ব্লগটা আমি করেছিলাম, যেটা আজকে আমি পাবলিশ করেছি, ঠিক আছে, সেই ব্লগটা ছিল 150 নম্বর ব্লগ। অর্থাৎ আমার আজকে লাগাতার 5 মাস ধরে ভাই ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, মানে একদম কন্টিনিউ যাকে বলে, একদিনও বন্ধ নেই, ঠিক আছে। 150 দিনে 150টা ব্লগ এরকম। তো কোনো মাসে 31 দিন গেছে, ফেব্রুয়ারি মাস 28 দিন গেছে। যাই হোক, আমি মেবি শুরু করেছিলাম তো, আমি গাইজ সেপ্টেম্বরের 28 তারিখ এরকম থেকে ব্লগ স্টার্ট করেছি। আর লাগাতার মানে 5 মাস আমি ভিডিও বানাচ্ছি, 150 দিন। এধার ওধার একটু একটু হয়েছে, মানে একদিন আমার ব্লগ মিস যায় না, ঠিক আছে। শর্ট ভিডিওর কাজ আমি কিছুদিন আগে থেকে শুরু করেছি, বাট আমি চেষ্টা করছি যে শর্ট ভিডিওটাকেও আমি রেগুলারই দেওয়ার, ঠিক আছে। মানে যে হাসির জোকসগুলো, অ্যাকচুয়ালি কি জানো তো, মানে কন্টেন্টগুলো ভাবতে হয় না, কন্টেন্টগুলো মানে কি হচ্ছে, মানে রাত্রে ধরো যদি মানে কোনোদিন ঘুমিয়ে যাচ্ছি, ঠিক আছে, যেদিন এডিট করতে যাচ্ছি সেদিন কন্টেন্ট ভাবা হচ্ছে না, এরকম ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে। আমি যদি একটা নর্মাল 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি ভালোভাবে সময় পাই না, মানে একটা টপিক বার করে দেবো। যাই হোক, রোহন এখানে করছে দেখো থাম্বনেলের কাজ। নতুন ঘরের ওপরের প্লাস্টার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, বলতে গেলে এক প্রকার কমপ্লিটই, ঠিক আছে। বিকজ এই একটা ঘর ছিল, এই একটা ঘর কমপ্লিট হয়ে গেছে। দেখো তুমি, আমি তোমাদের বাইরে থেকে দেখাচ্ছি, এই দেখো এই ঘরটা কমপ্লিট হয়ে গেছে। তো কালকে এটার চলছিল প্লাস্টার। আর এইটা ডাইনিং পোর্শন, এটাও কমপ্লিট হয়ে গেছে, বাট এটা হয়নি, এটা এখন এই জলের কাজগুলো করছে কাকারা, তো সেই জন্য এটা এখন বন্ধ আছে। এই দেখো এটাও হয়ে গেছে আর এটাও হয়ে গেছে। কাকা এখন আমাদের চাপে আছে, ঠিক আছে, কাকা জোর কাজ করছে, কাকা এখন জোর চাপে আজকে। বিকালে শাশুড়ি বাড়ি যাবে? আচ্ছা, শ্বশুর বাড়ি নয়, ওইটা কে আমাদের? আই দেখ রনি তাতা, রনি তাতা। আজকে বাড়িতে রেকর্ড রান্না হয়েছে ভাই, মাংস ঝোল হয়েছে, তার সাথে কি হয়েছে শুনবে একবার, কি হয়েছে তার সাথে? ডাঁটা, বলছে ডাঁটা 150 টাকা কেজি, আর বুম্বা ওই ডাঁটাকে অসম্মান করছে কেন? হ্যাঁ সেই তো, হ্যাঁ বলছিল 100 বার। না না, ডাঁটা 150 টাকা কেজি বলে তোমরা রোজ খাচ্ছ, একদিন কিনে খাও। কোথায় কোথায় ডাঁটা কোথায় কোথায় গেছে? প্রথম বলি বর্ধমানে দুটো দিদি, আচ্ছা ভাতারে একজন দিদি, নোতায় পিসিমণি, চারগ্রামে পিসিমণি, খুদকুড়ি দাদার শ্বশুরবাড়ি, সোনাকুড়ে বোনের শ্বশুরবাড়ি, ইরকোনা আমার বাপের বাড়ি, করজনা মেজদির বাপের বাড়ি, কাটোয়া, আচ্ছা কলকাতা আমার বুঞ্জি, রায়ান, রসুলপুর, মাসা পোল খুলে দিল, কোথায় কোথায় গেছে না গেছে, ঠিক আছে। আর ডাঁটা কিনে খাও? গ্রামডি কোনো যোগাযোগ নেই দেবার, সেই জন্য গ্রামডিটা খালি বার কিনে হলে প্রতিদিন খেতে পারতাম না, ওই 150 টাকা কেজি ডাঁটা আনে প্রতিদিন খেতে পারতাম নাকি? তাহলে হ্যাঁ ঘরে বলি প্রতিদিন খাচ্ছি, কাল ডাঁটা এক ভাত করে ডাঁটা, সবাই যা কি বলছে সেই বলছে, ডাঁটা তো এত সুন্দর কেন, ও খায় না কেন? আমি বলছি না, বুম্বা খায় খায় না কেন সেটা বলো। এক জিনিস 50 দিন ধরে, আজ হয়েছে মাংস, ডাঁটা তরকারি হয়েছে, আমি নিয়ে নিই ভাত আর চাটনি। ভাই মা বাবু কাজে লেগেছে আমাদের, আর এরিয়াটাকে পুরো অশান্ত করে দিচ্ছে, কি অবস্থা প্রতীক মামার নিজের অবস্থা দেখো একবার। সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর আমাকে আমার ভাগনা ফোন করেছিল, ঠিক আছে, ভাগনা ফোন করে বলছে মামা ভিডিও দেবে না। আর অ্যাকচুয়ালি আমি কখন 12:30টার সময় ভিডিও পাবলিশ করে দিয়েছি, ঠিক আছে, 2:15 যেমন ভিডিও আসে আমি 2:15 দিয়ে পাবলিশ করেছি, বাট কী অবস্থা এখন পর্যন্ত ভিডিও পাবলিকই হয় না, কেন কি জানি বুঝতে পারছি না। আবার যাচ্ছি ওয়াইফাই, দেখি কেন ভিডিওটা পাবলিক হয় না, এটা একটা বিরাট সমস্যা, ঠিক আছে। মানে এখন কি হয়েছে, আগে এই সিস্টেমটা ছিল না ইউটিউবে, আগে মানে চেকটা মানে ইউটিউবে একটা চেকস বলে একটা কথা আছে, তো চেকসটা পরে হতো,
ঠিক আছে, তো ভিডিও পাবলিক হয়ে যেত, বাট এখন ইউটিউব মানে ভিডিও দেওয়ার সাথে সাথে চেক চেকিং বলে একটা অপশন আছে। মানে কি অবস্থা, ঠিক আছে, এই স্ক্রিনশটটা দেখো, মানে কখন আমি ভিডিও আপলোড করেছি, ঠিক আছে, আজকে 12:30 সময় ভিডিও আপলোড করে দিয়েছি, বাট এখনও পর্যন্ত এইটা দেখাচ্ছে, ঠিক আছে, ভিজিবিলিটি এখনও পর্যন্ত পেন্ডিংই দেখাচ্ছে, ঠিক আছে। আমি আবার ভিডিওটাকে রি আপলোড করলাম রোহনদের বাড়িতে বসে বসে, দেখা যাক যে এরপরে কখন কি দেখায়, ঠিক আছে। এখনও তো দেখাচ্ছে 45 মিনিট 45 মিনিট, জানি না কেন এরকম কি এরকম হয়ে গেল আজকে ভিডিওটা, বুঝতেই পারছি না। আমি তো রেগুলার যে বেসিসে আপলোড করি সেই বেসিসেই আপলোড করেছি, বাট হঠাৎ করে কেন এই প্রবলেম হয়ে গেল, ঝামেলা লগ্নে জন্ম মনে হয় আমার, ঠিক আছে। সব জিনিসে ঝামেলা ভাই করেই থাকি আমি, আমার সাথে এগুলো সবসময় হয়ে থাকে, মানে অলওয়েজ হয়েই থাকে, আমার সাথেই হয় এগুলো। এখন ভাই 1 থেকে 2টার মধ্যে ভিডিও দেওয়ার কথা, আর সেই জায়গায় ভিডিও দিচ্ছি ভাই এখন প্রায় 3:30 কাছাকাছি বাজছে, মানে কি বলো, ভিডিওতে তো এমনি ভিউ হচ্ছে না বড় ভিডিওগুলোতে, তার উপর এসব আজে বাজে টাইমে ভিডিও পাবলিশ হচ্ছে, জানি না কেন, ঠিক আছে। আমি এবার থেকে ভাবছি যে ভিডিওর যে আপলোডের যে টাইমটা ওটা আমি একটু আগাবো, ওটা কদিন ধরে একটু রিসার্চ করতে হবে, ঠিক আছে। 2টোর সময় আর ভিডিও আমি ছাড়বো না, তো চিন্তাভাবনা করি যে কখন কি ছাড়া যায়, ঠিক আছে। আর এরকম প্রবলেম হচ্ছে এই যে চেক শুন এটা দেখাচ্ছে, ঠিক আছে, এটা যতক্ষণ না হচ্ছে ভাই ততক্ষণ আমার শান্তি নাই। এবার থেকে রেগুলার আমাকে রাত্রেবেলায় বসে এডিট করতে হবে, ঠিক আছে, মানে রাত্রেবেলায় এডিট কমপ্লিট করবো যত রাতই হোক না কেন, ঠিক আছে। আমি মানে বেসিক্যালি কী করি, 2টোর সময় যেহেতু ভিডিও দেওয়া হয় সেহেতু আমাকে রাত্রেবেলায় একটুখানি এডিট করে আমি মানে যে কোনো দিন শুয়ে যাই, ঠিক আছে, আমার অসুবিধা থাকে না, কারণ পরের দিন আমার সময় থাকে করা, বাট এবার থেকে এটা করলে হবে না, ঠিক আছে। এবার থেকে বুঝতে পারছি যে এবার থেকে রাতেই আমাকে বসে বসে এডিট করতে হবে, আর শর্ট ভিডিওর ওপর বেশি জোর দিতে হবে, ঠিক আছে। প্রতিজন আমাকে বলছে যে শর্ট ভিডিও করার জন্য রেগুলার বেসিসে, তো রেগুলার বেসিসে কন্টেন্টের জন্য এবার একটা সময় বার করতে হবে আমাকে, যা হোক করে। এগুলো কি সবার সাথেই হয় না আমার সাথেই হচ্ছে সেটাও বুঝতে পারছি না। চলো, আজকে প্রতীকদের বাড়িতে হচ্ছে সত্যনারায়ণ, সেই জন্য মা আমাকে বললো যে ননিকে দিয়ে আসতে, মেজোমা অ্যাকচুয়ালি এই দেখো যাচ্ছে, ম্যাডাম আমাদের গুডু 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 করে আর আজকে ভাই দুপুরবেলাতে ওই জিনিসটা হওয়ার পর থেকে না আমার মুড পুরো একদম বিগড়ে গেছে, ভিডিও করতেই ভালো লাগছে না, শর্ট ভিডিও টপিক ভাবলাম শর্ট ভিডিও করতে পারিনি। আজকে রবিবার বলে তোমরা দেখতে পাচ্ছ দেবদাসদাকে, দেবদাসদা সপ্তাহে 7 দিন এখানে থাকে না, 7 দিনই বর্ধমানবাসী আমাদের, তাই তো। বাড়িতে যেতে খুব ভালো লাগছে, হ্যাঁ, আর কিছু বাইরে কোথাও যেতে মনে হয় না, শুধুই মানে বাড়িতেই থাকি, এই কাকাদের সঙ্গে ঘুরি। আচ্ছা শুধু, আচ্ছা শুধু কাকাদের সঙ্গে, আর অন্য কারোর সাথে নয়। দেবো তো গাইজ, একবার যাচ্ছি বাজার, বাজারে গিয়ে মিষ্টি আনতে হবে, তো মা বললো খুব জলদি আনতে হবে, ঠিক আছে, যাবো আর আসবো, আমি আর রোহন আমরা দুজন মিলে যাচ্ছি। চলো ভাই মিষ্টি নেওয়া কমপ্লিট, এবারে যাচ্ছি বাড়ি। চলো মিষ্টি রেখে দিলাম, তো গাইজ বাড়িতে মিষ্টি টিষ্টি দিয়ে এসে আবার বেরোলাম বাইরের দিকে, তো এখন একবার যাচ্ছি বাজার। চলো গাইজ, অনেকদিন বাদে এলাম পকোড়া খেতে, ঠিক আছে, মানে অনেকদিন খাইনি, তো সেই জন্য খেতে মন যাচ্ছে, চলো বসেছি আপাতত। চলো চলে এসেছে দেখো পকোড়া, চলো ফার্স্টে খেয়ে নি তারপর কথা হচ্ছে। কেমন করেছে, চলবে না দৌড়াবে, চলবে চলবে। তো ভাই পকোড়া তো খেলাম, আর পকোড়াটা এত ঝাল দিয়েছে মানে কি বলবো, পার করে দিল ভাই, ঠিক আছে, মানে কি বলবো। চলো ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে যাচ্ছি বাড়ি। অবশেষে এলাম বাড়ি, এখন 7:30 মতন বাজছে, আর মা তো গাইজ এখানে করছে রান্না, দেখতে পাচ্ছ এটা কি হচ্ছে মা, এটা জ্যাটার মুড়ি খাওয়ার তরকারি হচ্ছে, আর এখানে রাতের জোগাড়, তাই তো। আজকে কি হচ্ছে, কলাই ভাতে আলু ভাতে আর ডিম ভাজা। আজকে যেহেতু দিনবেলা মাংস টাংস হয়েছে সেই খেতে ভালো লাগছে না, আর বাইরে থেকে তো হাবজি গুবজি খেয়ে এলাম, তোমরা দেখলে যাই, ওই খেয়েই পেট পুরো ফুল, আমার খেতেই মন যাচ্ছে না। দ্য নেক্সট মর্নিং, সো গাইজ তো কালকে আমি ভিডিওটা শেষ করতে পারিনি, তো চলো আজকে হচ্ছে নেক্সট ডে, ঠিক আছে, আজকে আমি ভিডিওটা শেষ করছি ফাইনালি, তো একটু আগে উঠলাম। চলো গাইজ কালকের ভিডিওটা এই পর্যন্ত, ঠিক আছে, অ্যাকচুয়ালি যেটা শেষ করিনি সেটাকে, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, তো দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তীতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, অলওয়েজ স্টে সেফ অ্যান্ড স্টে ব্লেসড, টেক কেয়ার এভরিওয়ান, টাটা।